ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। জি সম্মানিত ভাই, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো যে অনেক সময় নামাজে সন্দেহ হয়ে যায়, যেমন মনে করেন চার রাকাত নামাজে 3 রাকাতের সময় বসে বা 2 রাকাত বসে আত্তাহিয়াত যখন পড়েন তখন মনে হয় যে 2 রাকাত পড়েছেন বা 3 রাকাত পড়েছেন, আবার 4 রাকাতের সময় যখন বসে আত্তাহিয়াত পড়েন তখনও মনে হয় কনফিউজ হয় যে 3 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তেছেন, বা 2 রাকাতের সময় অনেক সময় মনে হয় যে 3 রাকাত পড়েছি। এই ধরনের যে কনফিউজড হয় এগুলি কিভাবে দূর করা সম্ভব? কোরআন হাদিস থেকে জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসাল্লাম আলা রাসূলুল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে অন্তর যদি ঠিক না থাকে তাহলে নামাজ ইবাদত বন্দি কবুল হবে না, কারণ অন্তর উপস্থিত রেখে খুশু খুজু বিনয় এবং নম্রতার সাথে ভয় সন্ত্রস্ততাতে নামাজ পড়তে হবে। নামাজে আসলে শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে পানা চাওয়ার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি সানা পাঠ করার পরে কথা আছে। নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, নামাজের মধ্যে একটা শয়তানও আছে, শয়তানের নামও বলা হয়েছে খিনজাব। এই শয়তান ওয়াসওয়াসা দিবে, আজান যখন দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে ভেগে যায়, আবার যখন আজান শেষ হয়ে যায় আখবালা আবার চলে আসে, আবার যখন একামত দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে চলে যায়, এবার যখন একামত শেষ হয়ে যায় তখন আসে আবার এসে ডিস্টার্ব করতে থাকে এবং বলতে থাকে উৎকুর কাদা ওয়া কাদা, তুমি ইয়াউমিন কাদা ওয়া কাদা, এটা এটা মনে করো, অমুক দিন এটা করছো, অমুক দিন এটা করছো। তা নামাজের মধ্যে আমাকে আপনাকে সবসময় একাগ্র চিত্ততা নিয়ে বিনয় নম্রতার সাথে এবং খুশু খুজুকে নামাজের মধ্যে রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাদিস স্পষ্ট যে এমনভাবে তুমি আবাদত করো কান্না কাতার অহ, তুমি যেন আল্লাহকে দেখো, ফাইলাম থাকুন তার অফেনীয় রাগ, তুমি যদি নাই দেখো তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখে। তাই নামাজের মধ্যে কনফিউজ হবে, এত হতে হবে 2 রাকাত পড়লেই কনফিউজ হবে, 2 রাকাত 3 রাকাত বসছি নাকি 4 রাকাতের সময় 3 রাকাত বসছি, এত কনফিউজ হওয়া জরুরি নয় এবং হওয়া যাবে না। এটা আমাকে আপনাকে এত কনফিউজ হবে কেন, তাহলে নামাজের মধ্যে আমি কি করি বসে বসে? নামাজের মধ্যে অবশ্যই একাগ্রতা রাখতে হবে, বিনয় নম্রতা রাখতে হবে, হঠাৎ কোনো ভুল হইতে পারে সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেক সময় ভুল হয়ে যাবে এরকম যাতে না হয় আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যদি নামাজে ভুল হতেই পারে, হইতে পারে নামাজে, তার স্বাভাবিক কেউ কোনো হঠাৎ দুঃখ বা বিভিন্ন চিন্তা বা টেনশনের কারণে বিভিন্ন হয়ে যেতে পারে, মনে গতিবিধি চেঞ্জ হতে পারে, এই মুহূর্তগুলো যদি এরকম সন্দেহই হয়ে যায় তাহলে নামাজের সন্দেহ দূর করতে হবে। কারণ হাদিস আছে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, সন্দেহ দূর করো যে জিনিসে সন্দেহ নেই সেটা তারা দূর করো। এই জন্য নামাজে যদি ভুল হয়ে যায়, 2 রাকাত পড়ছেন না বা 3 রাকাত পড়ছেন, আত্তাহিয়াতের সময় 4 রাকাতের সন্দেহ হলো বা 3 রাকাতের সন্দেহ হলো, তাহলে আপনাকে সন্দেহ দূর করতে হবে এইভাবে যে আপনি কনফার্ম হবেন যে আমি 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি। যদি কনফার্ম না হওয়া সম্ভব হয় তাহলে অল্পর দিকে বিনা করবেন, মানে স্থির করবেন। যদি মনে হয় যে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, যদি স্থির না করতে পারেন তাহলে 3 রাকাতকে ধরে 1 রাকাত আরো কমপ্লিট করে পরে শশী আত্তাহিয়াত দুরুদ শরীফ দোয়া মাসুর অন্যান্য সব কিছু পরে সালাম সালাম ফেরানোর আগে 2টা সুসিজদা দিয়ে সালাম ফিরাবেন, এটা লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনাকে আমাকে এই ধরনের ভুল থেকে সতর্ক হতে হবে। যদি নামাজের মধ্যে অসুস্থতা দূর অসুস্থতা আসে তাহলে শয়তান থেকে পানা চাওয়ার কথা আছে, পানা চাইতে হবে যাতে নামাজের মধ্যে ডিস্টার্ব বা নামাজের মধ্যে অসুস্থতা বা কুমন্ত্রণা সৃষ্টি না হয়। এই জন্য আমাকে আপনাকে সবসময় সতর্ক রাখতে হবে, থাকতে হবে, প্রত্যেক মুসল্লি সবাইকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সকল প্রকার অসহসা কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, হেফাজত করুন শয়তানি কর্মকাণ্ড শয়তানি আমল থেকে এবং শয়তানের অসহসা থেকে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।